वेलकम स्टूडेंट एंड फ्रेंड्स ट्यूब साइंस लार्निंग एकेडमी ते तुम्हारे प्रत्येक के स्वागत जाना। आज के जिनिसटा निये एनालाइसिस करब से आईसीडीएस सुपारभाइजारे पेपर वानेर इंग्लिश कोश्चन। এই কোশ্চেনটা ভালো করে দেখো। আজকে কিছুক্ষণ আগেই একটা ছাত্রী তিনি আপলোড করেছেন গ্রুপে, আমি সেই থেকেই কোশ্চেনটা নিয়ে স্টার্ট করছি, তোমাদের সামনে একটু উপস্থাপন করছি। আমি জাস্ট প্রথমে বলি সামারি লিখতে দিয়েছে, বুঝলে? সামারি অনেকটা প্রেসি টাইপেরই, ঠিক আছে? তারপর দেখো কোভিড-19 আর ছাড়ছে না, পরপর পরপর কোভিড-19 যে সমস্ত সাইট ছিল, আমি বলেছিলাম না কোভিড-19 শুধু একটা পোর্শন নেই, কোভিড-19 অনেক পোর্শন রয়েছে। দেখো বিভিন্ন জায়গায় সোশ্যাল ডিস্ট্যান্সিং রিলেটেড এই কোভিড-19 পুরেই কিন্তু তোমার WBPSIO এসছে। তারপর দেখো PSC ক্লার্কশিপেরও তোমার মার্কস অ্যান্ড সব বিভিন্ন দোকানপাটের ভূমিকা, হ্যাঁ, কোভিড-19। তারপরে দেখো এইখানেও ঠিক একই রকমভাবে তোমার হচ্ছে সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের পুরে অ্যাক্টিভিটি কেস অফ কোভিড-19 একটি এক্সাম্পল আদার, এরপরে ভিত্তি করে দিয়েছে, কলকাতা লোকালিটিটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তো এইবার একটা কথা খুব ভালো করে মাথায় রাখো যে তোমাদের প্রত্যেকের কিন্তু এই পোর্শনটা খুব ভালো হওয়া উচিত। তারপরে চলো অ্যান্সার অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন অ্যান্ড তোমাদের ফুল মার্কস দিয়েছে। দেখো আমি তোমাদের যারা যারা আমার কাছে তোমরা দিয়েছিলে, আমি একটাই ইংলিশ মক টেস্ট নিই এবং সেখানে তোমাদের বলেছিলাম বাক্য পরিবর্তন করতে। আমি 2 মার্ক করে 10 মার্ক দিয়েছিলাম, দেখো এইখানেও 2 মার্ক করেই রয়েছে, মানে কোশ্চেনের প্যাটার্ন কতটা সেম হয়েছে একটু ভেবে দেখো। তারপর দেখো কমপ্লেক্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ছাড়া তো কোনো নেই, প্যাসিভ ভয়েস বলেছিলাম, প্যাসিভ ভয়েসও পড়েছে এবং তোমরা আশা করছি সবাই খুব ভালো দিয়ে আসবে পরীক্ষাটা, ঠিক আছে? তারপরে তোমার কোশ্চেনটা দেখো এইখানে এর মধ্যেই তোমাকে দিয়ে দিয়েছে। দেখো আমি তোমাকে বলেছিলাম যে সিনোনিম অ্যান্টোনিম অত পড়ার দরকার নেই, দেখো 2টো সিনোনিম অ্যান্টোনিম দিয়েছে। তো তোমার তাছাড়াও তুমি দেখো কারেক্ট প্রিপোজিশন দিয়েছে এরর কারেকশনের মধ্যে, একবারে কারেক্ট প্রিপোজিশন চুজ করতে বলেছে, মানে তোমাকে দেখো ইনডিরেক্ট স্পিচে দিয়েছে, খুব সহজ একটা ন্যারেশন চেঞ্জ দিয়েছে, তোমরা পেলেই করতে পারবে, জাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, পাস্ট কন্টিনিউয়াসে করবে আর কিচ্ছু না। তো তোমরা দেখো আমি এর আগের দিন ন্যারেশন চেঞ্জের যে নিয়মটা দিয়েছিলাম সেটা যদি কেউ দেখে থাকো 100% শিওর তারা ভালো পরীক্ষা দিয়ে আসবে। তারপর চলো তোমরা এখান থেকে দেখো যে ট্রান্সলেশনটা যেটা দিয়েছে, ট্রান্সলেশনটা তোমরা তোমাদের অ্যাবিলিটি ওয়াইজ করবে, ন্যূনতম দেখো ক্লার্কশিপের মতো কিন্তু অত ছোট্ট ক্লার্ক ট্রান্সলেশন দেয়নি, 25 মার্ক দিয়েছে এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড ট্রান্সলেশন। তো তোমরা তোমাদের অ্যাবিলিটি ওয়াইজ দেবে, এইখানে কারো মুখাপেক্ষি হয়ে থাকে না বা কমন বলে কিছু থাকে না। তো আমি সব দিক দিয়ে বিচার করে এই কথাটা বলতে পারি যে পেপার তোমাদের ওয়ান যে ইংলিশের ল্যাঙ্গুয়েজের কোশ্চেন সেটা খুবই সুন্দর হয়েছে, কারণ দেখো একটু স্ট্যান্ডার্ড না হলে তো তোমরা যারা সঠিকভাবে প্রিপারেশন নিয়েছো তারা তাদের পর্যাপ্ত পরিমাণে জায়গাটা পাবে না। তো আমি আশাবাদী যে তোমাদের পরীক্ষাটা, যে দেখো এইখান যদি তোমরা লক্ষ্য করো যে তোমাদের এই যে এই মার্কগুলো কিন্তু অনেকটা তোমাদের মানে হেল্প করবে নাম্বার তুলতে। তারপর তোমরা সবাই রিপোর্ট লিখবে, সামারি অনেকটা প্রেসির মতোই একটু ডেসক্রাইব করে লেখা, আর তোমরা কিন্তু তোমাদের অ্যাবিলিটি ওয়াইজ আমি আশা করছি সবাই কিন্তু তোমরা লিখবে ট্রান্সলেশনটা মোটামুটি করে লিখবে। দেখো অ্যাকুরেট লেখার দরকার নেই, যদি অতিরিক্ত কঠিন হয় তাহলে তোমাকে কিন্তু তুমি ন্যূনতম সাধারণ ল্যাঙ্গুয়েজে লিখলেই কিন্তু নাম্বার পাবে, ঠিক আছে? তো আমি আশা করছি তোমাদের এইটা কিন্তু অবশ্যই 55-60 পাওয়ার মতো কিন্তু কোশ্চেন, 100-55 অ্যাবাভ পাওয়ার মতো কোশ্চেন বলে আমি আশাবাদী, স্ট্যান্ডার্ড কোশ্চেন, ঠিক আছে? যারা যারা সঠিকভাবে প্রস্তুতি নিয়েছো বা আমাদের একাডেমি থেকে হোক বিভিন্ন একাডেমি থেকে আস, তাদের পরীক্ষা অবশ্যম্ভাবী ভালো হবে, শুধু জাস্ট ট্রান্সলেশনের একটু হয়তো সমস্যা থাকতে পারে, তাহলে তাছাড়া তাদের কোনো সমস্যা থাকবে না, এটাই আমি আশাবাদী। যাই হোক কোশ্চেন দেখে আমি খুব খুশি হয়েছি, ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না, ধন্যবাদ।